আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খেতে চাই সুস্মিতাস কিচেনে। আজ আমরা বানাবো ভ্যানিলা মাফিন কেক ও চকলেট চিপস মাফিন কেক। গ্যাসের চুলায় খুব সহজেই এটি বেক করা যায়। প্রথমে একটি পাত্রে তিনটা ডিম ফেটে নিব। তিনটা ডিম ফেটে নিয়ে এটিকে ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিব। তারপর এক কাপ চিনি প্রথমে অর্ধেকটা দিয়ে বিট করে নেবেন, পরবর্তীতে আরও অর্ধেকটা নিয়ে ভালো করে বিট করে নিন। এরপর আপনি এক কাপের থেকে একটু কম তেল ব্যবহার করবেন। তেল দেওয়ার পরে আপনি আবারও ব্যাটারটা ভালো করে বিট করে নেবেন। ইলেকট্রিক বিটার না থাকলে কোনো সমস্যা নাই, এখানে আপনি হ্যান্ড বিটারও ব্যবহার করতে পারবেন। এরপর এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিবেন। এরপর একটি পাত্রের উপরে জালি নিয়ে তার মধ্যে এক কাপ ময়দা দিব, হাফ চা চামচ বেকিং পাউডার দিব, হাফ চা চামচ বেকিং সোডা দিব এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিব। দিয়ে খুব ভালো করে চেলে নিতে হবে যেন কোনো রকম দানা না থাকে। এরপর আমরা ব্যাটারটিতে অর্ধেকটা ময়দা মিশ্রণ করব। প্রথমে ভালো করে মিশ্রণ করা হয়ে গেলে এর মধ্যে 1/4 চা চামচ লবণ দিয়ে দিব। এরপর বাকি অর্ধেকটা ব্যাটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি হাফ কাপ পানি দিয়ে আবারও পুনরায় ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিব। এরপর আমরা মাফিন মোল্ডের মধ্যে মাফিন পেপারে তেল ব্রাশ করে আমরা ব্যাটারগুলো ব্যবহার করব। প্রত্যেকটা মোল্ডে আপনি 2 টেবিল চামচ ব্যাটার দিবেন। ব্যাটার দেওয়া হয়ে গেলে আপনি ড্রাই ফ্রুট উপর থেকে ডেকোরেশন করে দিবেন। গ্যাসের চুলায় একটা পাতিল দিয়ে খুবই লো হিটে 25 মিনিট বেক করে নেবেন। দেখুন কেকগুলো কত সফট হয়েছে। এবং ভিতরটা খুবই ফ্লাফি হয়েছে। এরপর বাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারের মধ্যে আমি 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। পুনরায় মোল্ডের মধ্যে অয়েল ব্রাশ করে 2 টেবিল চামচ করে আমি চকলেট ব্যাটারটা দিয়ে দিব। দিয়ে উপর থেকে আমি চকলেট চিপসগুলো ডেকোরেট করে পুনরায় একই পদ্ধতিতে চুলার মধ্যে 25 মিনিট বেক করে নিতে হবে।
ভ্যানিলা মাফিন কেক এবং চকলেট চিপস কেক কিভাবে বানালাম দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।